মনে রাখতে হবে নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা আইন হা গাইন খ এই ছয়টা অক্ষরের কোন একটা অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। এখন চলেন আমরা উদাহরণগুলো পড়ে ফেলি। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কাদিহুন ইলা সালামুন হিয়া সাওয়াউন আলাইহিম উসওয়াতুন হাসানাহ আজরুন গায়রু মামনুন। তারপরে দেখেন মিন আউলিয়া ইনহিলালুন আনআমতা ওয়ানহার মিন গায়রি। এখন দেখেন এখানে অনেকে হয়তো বুঝতে পারতেছেন না একটা বিষয়, সে বিষয়টা আমি বলবো, বাট তার আগে আমরা আরও একটা উদাহরণ আছে এটা একটু দেখি। কাররাতুন খাসিরা, তারপরে মিন খাউফ। ওকে, এখানে আমি যে বিষয়টা একটু ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো